আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, টাইটানিক জাহাজ ডুবে গিয়েছে, যেটা আমরা সবাই জানি 1912 সালের ঘটনা। প্রায় 1500 মানুষের মৃত্যু ঘটে। কিন্তু এই ঘটনা জুড়ে একটি কোড এবং একটি সংকেত রয়েছে, যে সংখ্যার মাধ্যমে মানুষ পূর্বে থেকেই জানত কিছু কিছু লোক যে এই জাহাজটি ডুবে যাবে, এবং সেই ক্ষেত্রে তারা পূর্ব পরিকল্পনা করেছে এবং তাদের জ্যোতিষী সেটাই ভবিষ্যৎবাণী করেছে, যেটা উইকিপিডিয়াতে তারা ঠিকভাবে উপস্থাপন করেছে। আরেকটি বিষয় হচ্ছে, সামান্য বরফের ধাক্কায় একটি জাহাজ কীভাবে ডুবে যেতে পারে। আর এই জাহাজে ছিল মুসলিম এক গোষ্ঠী দল। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কয়েক শ্রেণীর ক্যাটাগরি রয়েছে, যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, জাহাজে ক্রিউ এবং অন্যান্য সংখ্যা মানুষগুলো, যাদের মধ্যে ফার্স্ট ক্লাসের লোকজন সর্বক্ষেত্রে তারা সবচেয়ে বেশি সুবিধা পায় এবং তারা সবচেয়ে বেশি বেঁচে গিয়েছিল। আর থার্ড ক্লাসের লোকেরা, তাদের মৃত্যু সবচেয়ে বেশি হয়েছিল। যেখানে ফার্স্ট ক্লাসের লোকেরা এত সুবিধা কেন পেল, কারণ তারা জানতো যে জাহাজটি ইতিপূর্বে পানির তলে ডুবে যাচ্ছে। কারণ থার্ড ক্লাসের লোকেরা তারা জানিয়েছে জাহাজটি ডুবে যাচ্ছে, কিন্তু তারা মৃত্যুতে ঝুঁকে পড়েছে। আর ফার্স্ট ক্লাসের লোকেরা তারা সবচেয়ে বেশি বেঁচে গিয়েছে, যেখানে হচ্ছে 325 জনের ভেতর 199 জনই বেঁচে গিয়েছে। আর টাইটানিক জাহাজের যে ডুবে যাওয়া বিষয়টি, এটি কি আল্লাহ সুবহান তাআলার আদলে হয়েছে? তিনি কি চ্যালেঞ্জ দিয়েছে বা তারা কি চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ সুবহান তাআলার সাথে, যে এই জাহাজটি কোনোভাবে ডুববে না? এবং এর ঘটনা কোরআন মাজিদেও আকার ইঙ্গিত রয়েছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, পুরো ভিডিওটি সম্পূর্ণ একটি গবেষণা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে টাইটানিক জাহাজে কি ঘটেছিল। প্রায় 108 বছর পুরনো 1912 সালে টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছে। সামান্য বরফের ধাক্কায় 60 মিটার ফাটল হয়ে গিয়েছিল, যার কারণে জাহাজটি ডুবে যায়। আর -2 ডিগ্রি সেলসিয়াসের কারণে বহু মানুষ বেঁচে ফিরতে পারেনি। টাইটানিক নামটি মূলত জাহাজটির ডাক নাম, এর পুরো নাম রয়্যাল মেল শিপ। টাইটানিক নামটি রাখা হয়েছিল গ্রিক দেবতা টাইটান এর নাম অনুসারে। টাইটান এই দেবতার সবচেয়ে শক্তিশালী এবং টাইটানিক অনেক মজবুত ছিল বলে গ্রিক এই দেবতার সঙ্গে তুলনা করে নামটি রাখা হয়েছিল এই টাইটানিক। তো টাইটানিক যে নামটি আমরা পেয়ে গেলাম, যে তারা কেন এটাকে শক্তিশালী বলেছে, কারণ তাদের দেবতা নাম অনুসারে তারা ভেবেছিল যে এটা দেবতারই শক্তি, দেবতারই হাত রয়েছে, দেবতা তাদেরকে সাহায্য করবে, দেবতা রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু না, দেবতা রক্ষণাবেক্ষণ করতে পারেনি। এর সাথে ইসলামে কি সম্পর্ক? হ্যাঁ, আমরা একটু গভীরে যাচ্ছি। তার আগে যখন জাহাজটি ডুবে যাচ্ছিল বরফের ধাক্কায়, অনেক মানুষ বুঝতে পেরেছে এবং অনেক মানুষ বুঝতে পারেনি। কিন্তু যারা বুঝতে পেরেছিল তারা তাড়াহুড়া করে উপরে যে সকল মানুষগুলো রয়েছে তাদেরকে বলেছিল। আর এছাড়াও সতর্কতা জারি করা হয়েছিল, যদিও তারা বুঝতে অক্ষমতা জানায়। আর এটা ছিল আল্লাহ সুবহান তাআলার একটি বড় নিদর্শন। প্রথম শ্রেণী যারা, তারা নাচ গানে মত্ত ছিল, তারা বিভিন্ন জুয়া নেশা এসবে মত্ত ছিল। তাদেরকে জানার পরও তারা এটাকে কোনো পাত্তাই দিল না, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু তবু তারা বেঁচে গিয়েছে, এর কারণটা তারা আগে থেকেই জানত। আর প্রথম শ্রেণীর লোকজন তারা বলছিল যে তৃতীয় শ্রেণীর লোকেরা তারা ডুবে যাক। আমি এটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে যাচাবাচা করে নেবেন। প্রথম শ্রেণীর লোকেরা বলছে যে তৃতীয় শ্রেণীর যারা আছে সবাই ডুবে যাক, সব কিছু আটকিয়ে দাও, আমরা বেঁচে যাব। ঠিকই, কিন্তু তারা সবচেয়ে বেশি বেঁচে যায়। তাদের মধ্যে যাদের মৃত্যু ঘটে, তারা শীতের কারণে তারা মৃত্যু ঘটেছিল। কিন্তু নিম্ন শ্রেণীতে যারা ছিল তাদের সবারই বেশিরভাগই ক্ষেত্রে তারা মারা গিয়েছে। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে তাদের পুরো কাহিনী রহস্য জুড়ে অনেক কিছুই থেকে যায়। আর আরেক দিক থেকে তারা একটি কোড, একটি সংখ্যা নির্ধারণ করেছে, যে সংখ্যাটি তারা কিছু একটা প্রকাশ করছে যে এরই কারণে তাদের ধ্বংস অনিবার্যিত ছিল। এবার আসি পুরো ঘটনা জুড়ে। 1912 সালে পশ্চিমে সেই সময় মানবজাতির কাছে পরিচিত ছিল সবচেয়ে বড় জাহাজ, সেটা হচ্ছে টাইটানিক জাহাজ। এটি দৈর্ঘ্য ছিল 300 মিটার এবং 30 মিটার চওড়া, যা 33 মিটার উঁচু ছিল। এর তলদেশে 32 ভাগে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি দুটি অংশের মধ্যে একটি করে দরজা লাগানো ছিল, যেখানে নিচ থেকে পানি বের হবে, এবং পানি যদি বের হয় তখন তা আবার বন্ধ হয়ে যাবে।
অত্যন্ত শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল। 32টি অংশের মধ্যে 5টি অংশ পানিতে ভরে গেলে এই জাহাজটি চলতে পারবে তাদের জানা ছিল, এবং তারা এরকমভাবেই তৈরি করেছিল। ওই যে আমি যেটা বলেছি যে প্রথম শ্রেণী তারা জানতো, প্রথম শ্রেণীর ক্যাটাগরি যারা মানুষ ছিল তারা জানতো যে জাহাজটি অতি শক্তিশালী, ডুববে না, এবং ডুবে গেলেও তারা বেঁচে যাবে, কারণ তারা টাইটানিক অর্থাৎ দৈত্যকার নামে অভিহিত করেছিল। এটি সম্পর্কে ছিল যে এই জাহাজটি কোনোভাবে কোনো কালে নিবে না, কারণ তাদের দেবতা এই জাহাজটি রক্ষা করবে। জাহাজটি 1912 সালে এপ্রিল মাসে ইংল্যান্ড থেকে কুইনচেস্টার বন্দর থেকে নিউ ইয়র্কের বন্দরে পৌঁছাবে এমন একটি যাত্রা তারা শুরু করেছিল। বিশ্বের সবচেয়ে ধনী এবং মহান ব্যক্তিরা জাহাজে ছিল, এমনকি মুসলিমরা। প্রথম 4 দিন শান্তিতে কাটলেও যাত্রীরা আনন্দের সাথে এই সুযোগটি উপভোগ করছিল। 5ম দিনে যখন তারা মাঝখান পর্যায়ে চলে যায় তখন আশেপাশে বরফ জমতে শুরু করে, আর তারা বরফ এলাকাতেই গিয়েছিল, আর আকাশটা খুব সুন্দর ছিল কিন্তু তারা দেখা যাচ্ছিল না। কিন্তু এক্ষেত্রে তারা মনোযোগ দেয়নি, তাদের ক্যাপ্টেন তারা সুন্দরভাবে তাদের নৌযানটি পরিচালনা করছিল। যখন তারা ঘুমিয়েছিল এবং অন্যরা মদপান করছিল, মহিলাদের সাথে নাচ গান করছিল এবং জুয়া এছাড়া আরও অন্যান্য যে কাজকর্ম করার কথা ছিল তাদের আনন্দে সব কিছু তারা করছিল, যখনই ধাক্কা খায় তখনই পানি দ্রুত জাহাজের মধ্যে প্রবেশ করতে শুরু করে। আর যখন পানি প্রবেশ করতে শুরু করে তাদের ধারণা ছিল যে ধাক্কা খেয়েছে পানি ঢুকবে আবার পানি বের হয়ে যাবে, সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে সেফটি বা কোনো হতাশা তাদের মধ্যে কাজ করেনি। কিন্তু তৃতীয় ক্যাটাগরিতে যারা ছিল তারা সর্বদা প্রস্তুত ছিল এবং তারা সতর্ক জারি করছিল এবং তারা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করছিল। যেহেতু তারা বাঁচার জন্য চেষ্টা করছিল সেহেতু তাদের মধ্যে অনেকে বেঁচে যায়। বলার বিষয় হচ্ছে যে জাহাজটি কখনো ডুবতে পারে না এখন সমুদ্র তলদেশে বসে আছে সেই জাহাজ। এইবার বিশ্ববাসী দেখুক যে ঈমান না আনলে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করলে, এইভাবে যদি তাদের ঈশ্বরও বানায়, তাদের ঈশ্বর যেমন বানাতে সক্ষম তেমনি ধ্বংস করতেও সক্ষম, কিন্তু তাদের ঈশ্বর তো আর সত্য নয়, আমাদের ইসলাম সত্য। এবার আমি আসি হযরত নূহ আলাইহিসসালামের কাহিনী। হযরত নূহ আলাইহিসসালাম সূরা হুদে 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতে আরোহণ করো আল্লাহর নামে এবং এর গতিপথ এবং বিশ্রাম নাও। সূরা হুদে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন যে অতএব জাহাজটি তাদের সাথে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে যাত্রা করছিল কিন্তু তবুও জাহাজটি ডুবেনি, সুবহানাল্লাহ। এছাড়া সূরা হুদ আরেকটি আয়াতের মধ্যে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ তার পুত্রকে ডাকলেন যে নিজেকে বিচ্ছিন্ন করছিল, তখন নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকছিল এবং কাছে আসতে বলছিল কিন্তু সে কাছে আসেনি, সে কাফেরদের সাথেই ছিল অথবা তার মৃত্যু ঘটছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে আবার বলছেন যে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বাঁচাতে সক্ষম নয়। এরপর একটি ঢেউ আসে, যে ঢেউয়ের কারণে যত সব লোক ছিল কাফের তারা সবাই মারা যায় এবং নূহ আলাইহিসসালাম যে নৌকা সে নৌকাটি রক্ষা পায়। তো এখানে আমরা পুরো কয়েকটি আয়াত বলেছি, এই আয়াতের মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কাফেররা ভাবে যে তারা যতদিন বেঁচে আছে বা তাদের চিন্তাধারা, তারা যেভাবে চিন্তা করে, তাদের শয়তানকে তারা পুজো করে এবং শয়তানি বিশ্বাসী নিয়ে তারা লালাপন করে থাকে, তো তারা ভাবে যে দুনিয়াতে যেমন আছে ঠিক তেমনই থাকবে। তারা বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা প্রকৃতিকে বিশ্বাস করে, কিন্তু যিনি বিজ্ঞান আবিষ্কার করেছেন, যিনি প্রকৃতি আবিষ্কার করেছেন তার কথা তারা মানে না। তারা বিশ্বাস করে যে পানি কীভাবে আসবে, কীভাবে নৌকাটি ডুবে যাবে, সব কিছু সেফটি রয়েছে। ঠিক টাইটানিক যে জাহাজটি তারা এমনটা ভাবছিল, তারা ভেবেছিল যে যেহেতু আমাদের ভগবানের তাদের গ্রিক দেবতা তা সে খুব শক্তিশালী, সুতরাং সেক্ষেত্রে তাদের জাহাজ ডুববেই না। তারা কিন্তু এই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলেনি, তারা তাদের ধর্মের ঈশ্বরকে মেনেছিল এবং তারা তাদের ধর্মকে মেনেই, তাদের দেবতাকে মেনেই তারা এরকম চিন্তা করেছিল যে সব কিছু হয়ে গেল, তাদের এই নৌকার কোনো কিচ্ছু হবে না, আর তাদের মানে তাদের অন্য কোনো দেবতা
এই নৌকাকে কোনো ক্ষতি করতে পারবে না। যেহেতু তারা অনেক দেবতায় বিশ্বাসী, তো তারা ভাবছে যে অন্য কোনো দেবতাও আমাদের এই নৌকাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং ধ্বংস করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকারক, তিনি সব কিছু ধ্বংস করতে পারেন, তিনি সব কিছু গড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তাই হলো। এই জ্বলন্ত প্রমাণ যেহেতু কোরআনে আয়াতে আসেনি, কিন্তু আমরা হুবহু সূরা নূহ আলাইহিস সালামের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনার মাধ্যমে, আরও অনেক আয়াত রয়েছে নূহ আলাইহিস সালামের, তো যে ঘটনাটি রয়েছে সেই ঘটনার সাথে আমরা মিল পাই যে জাহাজ কেবল রক্ষা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে নৌকাটি তৈরি হয়েছে। আর মানুষ নিজে টাইটানিক নৌকাটি আবিষ্কার করে তারা নিজেদের দেবতাকে নিজের মতো করে বানিয়ে তাদের নিজের ধর্মকে প্রকাশ করতে চেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আসল কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।